দুলাল ভাই, আই দুলাল ভাই, জেগে আছো? দুলাল ভাই, তুমি এত রাতে ঘুমাও নাই? না, ঘুম আসছিলাম, ভাবলাম তোমার সাথে এসে গল্প করি। আরে কি কস, গল্প করবো মানে এত রাতে চাচা চাচি দেখলে কি কইবো? কিছুই না, বলবো গল্প করতে আসছি। আমি জানি তুমি অনেক লেট করে ঘুমা, আর তাছাড়া আমারও আল্লি ঘুম আসে না। আর দেখো এখানে নেট এত স্লো যে কোনো ভিডিও লোড হচ্ছে না। দেখো তুমি শহর থেকে আইসো তো, এখনো গ্রামের অনেক কিছুই বুঝো না, মানুষে দেখলে সমস্যা হইব। তুমি যাও গা, এখানে তো আশেপাশে কেউই নাই, আর কেউ দেখলেই বা কি সমস্যা? ওরে বাবারে, তোমার কেমনে বুঝাই, এত রাইতে একটা যুবক পুরুষের ঘরে এমন ঠিক না, মানুষে খারাপ করবো, এবার বুঝছো? বললে বলো, তাতে আমার কি সমস্যা আছে? তোমার না হলেও আমার আছে, দেখলে আমার চাকরিও যাইতে পারে। এই সামান্য কারণে যদি তোমার চাকরি চলে যায়, তাহলে আমি তোমার নতুন চাকরির ব্যবস্থা করে দিব। আচ্ছা বুঝছি, তুমি গল্প করতে আসো, গল্প না করে যাইবা না? না, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো দুজনে মিলে গল্পই করি। তো একটা কথা, বেশিক্ষণ থাকুন যাবো না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ওই দিন তুমি একটা গান গুনগুনিয়ে গাচ্ছিলে না, ওইটা একটু শোনাও না। এত রাইতে গান, চাচাই শুনলে আমার পিটাইব। চাচা এখন ঘুমাচ্ছে, সে তো বুঝতেই পারবে না, তুমি গাও। আচ্ছা গানই গাউন লাগবো, তুমি না গল্প করতে আইসো, গল্প করলে হইব না? না, আমি আসলে ওই গানের কলিগুলো মনে করতে পারছি না, তোমার কাছ থেকে শুনে ওই গানটা দিয়ে আমি টিকটক ভিডিও বানাবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে গায়ে হুনে। হ্যাঁ, আমার মনের দোকানে রে মুড়ি, তোমার লাগি সবই ফিরি। মনের দোকানে রে মুড়ি, তোমার লাগি সবই ফিরি, সাথে পীরিতের চানা চুর লইব। আজকে কিন্তু তোমার বাড়ি যাইব বন্ধু রে, আজকে কিন্তু তোমার বাড়ি যাইব। গানটা কিন্তু খুব ফানি। থ্যাংক ইউ দুলাল ভাই, ইউ আর দ্য বেস্ট। কি কইলা? মানে তুমি অনেক ভালো। তুমিও ভালো, কিন্তু তুমি একটু বেশিই ভালো। তোমার এই গানটা আমি আমার ঢাকার বন্ধুদের শোনাবো, ওরা অনেক মজা পাবে। আচ্ছা দুলাল ভাই, গুড নাইট। তুমি এখানে আর আমি তোমাকে সারা এলাকা খুঁজে বেড়াচ্ছি। কে আমারে খুঁজতেছো? কে কোনো দরকার আছে? কোন কাম থাকলে কল করে দিতেছি, ডাব খাইবা গাছাতে ডাব করে দিতেইব। কি দরকার সেটা আমি তোমাকে পরে বলছি, তার আগে তুমি বলো তুমি এখানে একা একা বসে আছো কেন? তোমার কি মন খারাপ? গরিবের পেট খারাপ ছাড়া আর কিছু খারাপ হয় না। ছি, তুমি এত বাজে ভাবে কথা বলো কেন বলো তো? শোনো, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, সব মানুষই সমান। তুমি গরিব তাতে কি হয়েছে? চুরি ডাকাতি তো আর করছো না, সৎপথে উপার্জন করছো, অন্যায় কিছু তো আর করছো না। বরং মন খারাপ তো তাদের হওয়া উচিত যারা সুদ খেয়ে ঘুষ খেয়ে অবৈধ পথে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তোমার তারও বুক ফুলিয়ে চলা উচিত যে দেখো আমি গরিব হলো, অবৈধ পথে এক টাকাও রোজগার করি না, এর চেয়ে আর সুখের কি হতে পারে? এটা কিন্তু তুমি ঠিক কইছো, আমার জানা মতে আইজ অব্দি আমি কারো একটা টাকাও মাইরা খাই নাই। এদিক থেকে ভাবতে গেলে আমি বড় লোক, তোমার চাচার থেকেও বেশি বড় লোক। তোমার কথাটা শুনে মনটা ভালো হয়ে গেছে, তোমার একটা ধন্যবাদ। সরলতা চেয়ে বড় কিছু নাই, যে যত বেশি সরল সে তত বেশি সম্পদশালী। তোমার সরলতা দেখে আমি মুগ্ধ, আমার তো মনে হচ্ছে আমি আর কিছুদিন তোমার সঙ্গে থাকলে তোমার প্রেমেই পড়ে যাবো।